आगामी दो तीन दिन दक्षिणबंगे तापमात्रा आरो दो डिग्री कमते पारे। पश्चिमी झंझार प्रभावे आगामी पांच तारीख थेके तापमात्रा बाढ़ते शुरू करबे एबं सात तारीखेर पर तापमात्रा आरो बाढ़बे। आलिपुर आबहावा दफ्तरेर विज्ञानी सौरिश बंदोपाध्याय जानिएछेन कलकातार क्षेत्रेओ आबहावार अनुरूप गति प्रकृति देखा जाबे। आगामी सात दिन बृष्टिपातेर कोनो सम्भावना नेई। দক্ষিণবঙ্গের জন্য রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি চলছে। জানুয়ারির প্রথম দিকে যেটা স্বাভাবিক তাপমাত্রা যা থাকে সেরকমই রয়েছে বর্তমানে। আর পরবর্তী তিন দিনে আরো এক দু ডিগ্রি মতো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা। তারপরে পাঁচ তারিখ থেকে রাতের তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়তে শুরু করবে। সাত তারিখ থেকে রাতের তাপমাত্রা আরো বেশ খানিকটা বেড়ে যাবে, অর্থাৎ ঠান্ডার প্রভাবটা বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জন্য সাত তারিখ থেকে। এটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই রাতের তাপমাত্রা যেটা ব্যাঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা মোটামুটি পাঁচ তারিখ থেকে কমতে শুরু করবে ঠান্ডার প্রভাবটা, আর সাত তারিখ থেকে গিয়ে আরো বেশ খানিকটা কমে যাবে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কিছুদিন শুষ্ক ওয়েদারই থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা যেটা আজ সকালে রিপোর্ট হয়েছে কলকাতায় 13.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের কাছেই রয়েছে। পরবর্তী তিন দিনে আরো কিছুটা কমবে, মোটামুটি 12 ডিগ্রির কাছাকাছি নামার সম্ভাবনা রয়েছে। তারপর